সূরাতুল ওয়াকেয়া জাহান্নামের আযাবের বর্ণনা দেন। সূরাতুল গাশিয়ায় আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা দেয়। সূরাতুন নাবা আমার আল্লাহ জাহান্নামের শাস্তি কেমন হবে। এর বান্দা এ দুনিয়াওয়ালা এ টাকাওয়ালা এ পয়সাওয়ালা জাহান্নামের আযাব সম্পর্কে আমার আল্লাহ সূরাতুন নাবার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট জানায় দেয়, ইন্নাহুম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার আল্লাহ বলেন, এ সুদখোর, এ সমাজের ঘুষওয়ালা, এ বেনামাজি বেরোজগার বেপর্দাওয়ালা, এ হারাম ইনকাম করানোওয়ালা, ভালো করে শুনবা। আমার আল্লাহ এখানে স্পষ্ট বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই বেনামাজিদেরকে খাওয়ার জন্য জাহান্নাম উত পেতে রয়েছে। আল্লাহ বলতেছেন, জাহান্নাম বেনামাজিদেরকে ধরার জন্যে, বেরোজগারকে ধরার জন্যে, সুদগুরুকে ধরার জন্যে, আমার ভাইয়েরা বেপর্দাদেরকে ধরার জন্যে, জিনাকারদেরকে ধরার জন্যে উত পেতে রয়েছে। উৎপাতা বুঝেন তো, সমাজে উৎপাদক কাকে বলা হয়? একটা বাঘ যখন একটা সিংহকে ধরে, তখন দেখবেন সিংহরা যখন তার খেয়ালে ঘাস খায়, হরিণটা যখন তার মন নিয়ে ঘাস খায়, তখন বাঘটা দূর থেকে তার পজিশনটাকে লক্ষ্য করে, ক্যাবে দৌড় দিলে হরিণটাকে ধরতে পাওয়া যাবে, ক্যাবে দৌড় দিলে কত কিলোমিটার গতিতে দৌড় দিলে আমার যে খাদ্য হরিণটাকে আমি ধরতে পারবো। তখন সিংহ বাঘটা উত পেতে থাকে তাকে ধরার জন্য। দেখতেছেন, এটাকেই বলা হয় উত পেতে থাকা। আর একটা উদাহরণ হলো, যারা মাছ শিকার করে তুফি দিয়া, তুফি ছিলেন তখন দূরে যখন মাছটা যখন তারা খানা খায়, তখন মানুষ এরকম কুসা নিয়ে তখন উত পেতে থাকে, যখন সুযোগ হয় তখন সাইড়া দেয়। আল্লাহ বলেছেন, এ বান্দা ভান্দি ভালো করে শুনবা, হুবহু এইভাবে জাহান্নাম তার চক্ষু দিয়া বেনামাজিদেরকে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য উত পেতে রয়েছে। আল্লাহর কথা, যারা বেনামাজি, যারা বেরোজগার হবে, যারা সুদগুরু ঘুষখুর, সমাজে যারা ফিতনা লাগায়, এদেরকে খাওয়ার জন্যে আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, লিত্তাগীনা মাআবা। আল্লাহ বলতেছেন, এটাই হলো অবাধ্যদের জায়গা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবো না, অবাধ্য যারা, যারা সমাজে ফেতনা সৃষ্টি করে, তাদের জায়গা কোথায় হবে? কথা বলেন, কোথায় হবে? জাহান্নাম হবে। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলতেছেন, লিত্তাগীনা মাআবা, অবাধ্যদের জায়গাই হলো জাহান্নাম, যারা সীমালঙ্ঘনকারী। ত্বগা শব্দ থেকে লিত্তাগীনা শব্দ এখানে এসেছে। আমার আল্লাহ আবার বলতেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই বেনামাজি বেরোজগার, যারা ইমানওয়ালা নয়, যারা কাফের, যারা মুরতাদ হয়ে গেছে, ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, লিত্ত লাবিসিনা ফিহা আহকাবা, তারা ওই জাহান্নামে যুগের পর যুগ অবস্থান করবে, যুগের পর যুগ তারা জাহান্নামে থাকবে। যেখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে মরণ নাই আবার জীবন নাই, জীবন নাই এটা কেমন হয়? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন আপনার শরীরটা জ্বালায়া জ্বালায়া একেবারে আংরা করে দিবে, আবার অটোমেটিক আপনার জীবন ফিরে আসবে, চামড়া আবার তৈরি হবে, আবার জাহান্নাম পোড়াইবে, আবার চামড়া তৈরি হবে, আবার চামড়া পোড়াইবে, আবার চামড়া তৈরি হবে, যেখানে মরণ নাই আবার জীবন না, চামড়া শেষ হবে আবার অটোমেটিক তৈরি হবে, এটা আযাব জাহান্নামের। আল্লাহ বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা,
আল্লাহ বলেছেন, এ জাহান্নামী, দুনিয়াতে যখন চৈত্র মাসের গরম সহ্য হয় না, বিবিরে বাড়িতে এসে বলো আমার বরফের পানি দাও, ফ্রিজের মধ্যে পানি দাও, বিবি যদি বল ক্রমে ফ্রিজের মধ্যে বোতলের পানি না রাখলো, মেজাজ তোমার গরম হয়ে যায়, তখন তুমি বিবিকে গালি দাও, বংশ তুলে গালি দাও, তার অত্যাচার তারে জুলুম করো, মারপিট করো। আমার আল্লাহ বললেন, এর ভান্দা যখন তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামে ওই জায়গার আজাবটা কেমন হবে? আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানি পাইবে না, শুধু আর কোনো প্রাণ করার মতো আর কোনো বস্তু পাইবে না, ঠান্ডা কোনো জিনিস তো পাইবে না, পান করার অন্য কোনো জিনিস পাইবে না, তোর কি পাইবা? আল্লাহ বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এ অবাধ্যদের ধল, বলা করে শুনো, ওই জায়গায় ঠান্ডা আরামদায়ক কোনো কিছু পাইবা না, আর পান করার কোনো জিনিসই পাইবা না, ইল্লা, আমার আল্লাহ হরফে ইস্তাসনা দিয়ে আবার বোঝাইতেছেন, তবে পাইবা দুইটা জিনিস পাইবা, একটা হলো ফুটন্ত পানি, আর আরেকটা হলো ফুটন্ত ফুজ, নাউজুবিল্লাহ, ফুটন্ত পানি আর ফুটন্ত ফুজ। আল্লাহ বলতেছেন, এটা কেন দিবেন? আল্লাহ আবার বলতেছেন, যারা বেনামাজি, বেরোজগার, যারা অবাধ্য, আল্লাহর তরিকা মানে না, আল্লাহর বিধান মানে না, তাদের পাওনা হলো ওই ফুজ আর ফুটন্ত পানি, তাদের পাওনা এটাই, তাদের প্রতিফল এটাই, তাদের পাওনা, এছাড়া আর কিছু না। কে বলেন জাহান্নামের আজাব মনে হয় একটু নর্মাল নর্মাল লাগতেছে না? আমার আল্লাহ আবার বলতেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে তাদের জন্য ফুটন্ত রক্ত, ফুটন্ত পুঁজ, ফুটন্ত পানি তাদেরকে কেন পরিবেশন করা হবে? কারণ তারা ছিল বিচারের দিন সম্পর্কে গাফে, তারা বিচারের কাজ যে বিচার একটা হবে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, তারা বিশ্বাস করত না, এই টেনশন তাদের মাথায় ছিল না, এজন্য তারা, আল্লাহ বলেছেন, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমি আল্লাহর নিদর্শনগুলা তারা শক্তভাবে তারা অস্বীকার করত, কদুর মল্লে ভরাবার উঠুনি, এটা কিতা হয় আল্লাহ বলতেছেন, তারা আমার নিদর্শন গুলাম শক্ত ভাবে অস্বীকার করেন। বলেন তো নাস্তিকরা হজকে অস্বীকার করে কিনা, কথা হয় না, কেয়ামতের ময়দানকে অস্বীকার করে কিনা, কই হজ করতাই, জায়গা খরচ আর কিছু নাই, আর মরার ভর উঠুনি, দুধ মরার ভর আবার উঠার কোন তার কেয়াল নাই, খেয়াল নাই, এখানে বুঝবে না, ওই সময় এই সময় তোমার তো মরার পরে তোমার সব ক্ষমতা শেষ, এই সময় আল্লাহর যা করার করবা। আল্লাহ বলতেছেন, তুমি যে আমার নিদর্শনা গুণা তুমি সত্যভাবে তুমি প্রত্যাখ্যান করেছ, মিথ্যারোপ করেছ, আমি আল্লাহ একটা কথাও আমি আল্লাহ সারি নাই, তোমার জবান দিয়া যতটা কথা বের হয়েছে আমি আল্লাহ প্রত্যেকটা কথা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। আমার আল্লাহ বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এর বান্দা বলগুন শুনো, যতটা কথা তুমি অস্বীকার করেছ, আমি আল্লাহর বিধান যতটা অমান্য করেছ, যতটা তুমি তোমার জবান দিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছ, ওলা আমায় কেরাম বলেছে জবান দিয়ে বলতে পারো না যেটা মিথ্যা, দিল দিয়া তুমি বলতেছ না মিশা এটা কিতাব এটা মিশা, কিন্তু জবান দিয়ে তোমার সাহস হয় না বলার, দিল দিয়া বলতেছ, ঘৃণা করতেছ, কয় মেসাবগুলা শুধু
রকম রকম ওয়াজ করে, এর বান্দা আমার আল্লাহ বলতেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা পদক্ষেপ কথাগুলো আমি আল্লাহ জমা করে রেখেছি। বাসার কোনো সিস্টেম নাই, মনে যা কিছু করেন বাধা নাই, বাধা নাই, আল্লাহ আসমা দেখে নাই মাইশা তোমারা বাধা দিবে না। আমরা ওলামাই কেরাম লাঠি দিয়া বাড়িতে বাড়িতে গিয়ে ভাই দিয়া নামাজ আনতে পারবো না, এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুদ থেকে বিরত রাখতে পারবো না, ঘুষ থেকে বিরত রাখতে পারবো না, মনে যা চাই তাই করেন। কিন্তু আল্লাহ এখানে এই আয়াতে সূরাতুন নাফার এই আয়াতে 29 নম্বর আয়াতে বলতেছেন আমি আল্লাহ প্রত্যেকটা তোমার কথা তোমার কার্যকলাপ আমি আল্লাহ নোট করে রেখেছি, নোট নোট আল্লাহ রাখছেন নোট করে। আমার আল্লাহ আবার বলতেছেন ফাযুকু ফালান নাযীদকুম ইল্লা আযাবা, আল্লাহ বলতেছেন বান্দারে ওই জাহান্নাম তুই যা কিছু অস্বীকার করে আইছ ওই জাহান্নাম তো আরামের জায়গা না, এখন তো শুধু আজাব বাড়বে আর বাড়বে বাড়বে আর বাড়বে, এটা জাহান্নাম এটা আজাব কমার জায়গা না, এটা শুধু বাড়ার জায়গা। এই জাহান্নামে শুধু আজাব বাড়তেই থাকবে। আমার ভাইয়ারা ওই জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পেরে বারবার কানবে বারবার কানবে, কানতে কানতে চোখের পানি দিয়া ওরকম নালা বইসা যাবে, নালা নালা চিনেনি, খালের মতো বিলের মতো নদীর মতো নালা বেয়ে যাবে, নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নাফরমান বান্দার আল্লাহকে ঢাকবে 1 বছর 2 বছর নয় 200 বছর পর্যন্ত মালিককে ডাকবে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আর সহ্য হয় না আর সহ্য হয় না, 200 বছর পরে আমার আল্লাহ জাহান্নামীদেরকে বলবে না, আমার আল্লাহ এবার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে বলবে যে হলো জাহান্নামের সমস্ত ফেরেশতাদের সরদার মালিক ফেরেশতা, আমার আল্লাহ ডেকে বলবে ওরে মালিক ওই নাফরমান বান্দাগুলো আমার নামটা কেনে নেয়, আমার নামটা তাদের জবান দিয়ে কেনে নেয়। মালিক ফেরেশতা আবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে এ জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে বৈশা বৈশা আজাবের মধ্যে আমার মালিকের নামটা নেও, এর কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে ও মালিক ফেরেশতা ভালো করে শুনবা, আমরা এর জন্য নেই যখন জাহান্নামের আজাব আমাদেরকে ধরে ওই সময় যখন মহান মালিকের নামটা নেই তখন সামান্য কিছু আজাব আমাদের কমে, একটু আরাম পাই আরাম পাই জাহান্নামে। তাই কেউ যখন মহান মালিকের নামটা আমরা নেই তখন ভিতরে একটু শান্তি লাগে। মালিক ফেরেশতা আবার আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ বিনা স্বার্থে কিন্তু তারা আপনার নামটা নেয় না, স্বার্থ আছে এখানে, কি আছে? স্বার্থ আছে। এই দুনিয়াতে তো মানুষ আল্লাহর নাম স্বার্থ যারা নেয় না, স্বার্থ থাকলেই যেখানে এখানে আল্লাহর নাম নেয়, অনেক জায়গাতে আছে স্বার্থ ছাড়াও আল্লাহর নাম নিতে চায় না, মানুষের গুণগান তো দূরের কথা, স্বার্থ ছাড়া মানুষ আল্লাহর নাম নিতে চায় না, মসজিদে আসতে চায় না। এ মুসলমান ভাই মালিক ফেরেশতা আল্লাহকে ডেকে বলবি আল্লাহ তারা আপনার নামটা নেয় সামান্য আজাব কম পায় একটু আরাম পায়। এবার আমার আল্লাহ বলবেন এরে মালিক ওই নাফরমানদের মুখে এবার তালা মারিয়া দে, ওই নাফরমান দুনিয়ায় আমি আল্লাহকে বলে গিয়েছিল, আমি আল্লাহর কোরআনকে বলে গিয়েছিল, আমি আল্লাহর দ ঘরকে তারা বলে গিয়েছিল, আমি আল্লাহর বিধানকে তারা পশ্চাৎপরণ করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, শক্তভাবে ওলামায়ে কেরামের জবান থেকে বের হওয়া কথাগুলো তারা শক্তভাবে ঘৃণা করেছিল, এর জন্য আমার নামটা যেন তারা না নিতে পারে তাদের জবানে তুই তালা মারিয়া দে। তখন ফেরেশতারা তাদের জবানে তালা মারিয়া দিবে আর আল্লাহর নাম নিতে পারবে না, শুধু আজাব আর আজাব, আজাব আর আজাব, জাহান্নামে শান্তি নাই, শান্তি নাই। আমার আল্লাহ এবার সূরাতুল ওয়াকেয়ার মধ্যে এবার জাহান্নামীদের আজাবের কথা আমার আল্লাহ বলতেছেন, সূরাতুল ওয়াকেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি সামুমিন ওয়া হামিমিন ওয়া যিল্লিম আমার আল্লাহ বলেন তারা ফুটন্ত জলার মধ্যে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে, গাঢ় অন্ধকার
দুয়ার মধ্যে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। লা বারিদিন ওয়ালা কারীম, এই যে ফুটন্ত পানির মধ্যে তারা অবস্থান করবে, গাঢ় দুয়ার মধ্যে তারা জাহান্নামের মধ্যে থাকবে। লা বারিদিন ওয়ালা কারীম, সেখানে ঠান্ডাও পাবে না, আরামও পাইত না। জাহান্নাম কি আরামের জায়গা? কথা বলেন, জাহান্নাম আরামের জায়গা না। আল্লাহ পরে বলতেছেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। জাহান্নামের আযাবটা কেন আল্লাহ তাদেরকে দিতেছেন, এর কারণ হলো মুতরাফিন, ক্বাবলা যালিকা মুতরাফিন, এর আগে দুনিয়ায় তারা মহা আনন্দে তারা মত্ত ছিল, আনন্দে উৎপল্ল ছিল, আনন্দে তারা উৎসাহিত ছিল। এরকম কিছু মানুষ আছে না? নাই। দুনিয়ার টাকা পাইয়া, পয়সা পাইয়া, সুন্দরী নারী পাইয়া, গাই পাইয়া, ভাইয়ের বাড়ি পাইয়া আনন্দে, কিন্তু আল্লাহর বিধান মানে না, নামাজের আজান আজান যায়, নামাজ পড়ে না, রোজাও রাখে না, টাকার ঠেলায় কিতি কিতা করে, নিজেই টের পায় না। আল্লাহ বলেছেন, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এর আগে দুনিয়ায় তারা গুরুতর পাপ কর্মে লিপ্ত ছিল, জঘন্যতম পাপ কর্মে তারা লিপ্ত ছিল। কিছু আছে না? নাই। কথা হয় না? আছে না? নাই। পাপ কর্মে লিপ্ত আছে না? নাই। প্রতি বৃহস্পতিবারে বরকুদিরাইতে পাপ করে, এমন নাদান আছে না? নাই। হ্যাঁ, আল্লাহ এবার বলতেছেন ওই জাহান্নামীরা তারা সন্দেহ করতো আল্লাহ দে, আগে দে বলতেছেন সূরাতুন নাবা যে আমি আল্লাহর দেওয়া নিদর্শনগুলো তারা অস্বীকার করত শক্তভাবে। আল্লাহ এবার সূরাতুল ওয়াকে আমার আল্লাহ আঙ্গুলে দেখা দিয়েছেন, ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান ইন্না লামাবগুসুন। তারা বলতো, হায়রে আমরা মইরা গেলে কি, পয়সা গেলে কি, সব একেবারে মাইটে খাই লাইলে আমরা আবার জীবিত হইম, জীবিত জিত হইম, জিত হইম। এবার আবার বলতেছে শুধু আমরা না, আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, না 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 না, তারাও কি জিত হইব নি? আমার আল্লাহ নবীজিকে এবার বলতেছেন, ও নবীজি, তারা শক্তভাবে মিথ্যা প্রতিপন্ন করে আমার কোরআনের আয়াতকে, নিদর্শনগুলোকে, আপনি এবার বলুন, কুল, আপনি বলেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, যারা আগে যারা পড়ে গেছে, লামাজমুহুনা ইলা মিকাতি ইয়াউমিন মাগলুম। আল্লাহ বলেছে, নবী, খানার ঘরের খানারের আপনারা হই, যে যারা তোর আগে গেছে, তোর ভোরও যারা দেখবো, সব রে দলা হইলে কেমতের মাঠে আল্লাহ হাজির করবো নির্দিষ্ট একটা দিনে। সুবহানাল্লাহ। এটা কার কথা? কথা হয় না বা কার কথা? আরে সুরাতুল ওয়াক এত অনেকে তেলাওয়াত করেন, তর্জমা বুঝেন, তর্জমা বুঝলেন একটু সুকরি ফানি ভাই, তো অনেকে তো তেলাওয়াত করেন। এখানে আল্লাহ জাহান্নামীদের বলতেছেন যে ইলামি কাতি অমি মালুম, নির্দিষ্ট একটা দিনে আমি আল্লাহ জাহান্নামীদেরকে সবাইকে, তার দাদা কেনে, তার পরদাদা যারা আগে মারা গেছে, তারা পরে মারা দেব, সবরে ওই কিয়ামতের মাঠে আমি হাজির করবো। সুবহান আল্লাহ বলতেছেন, সুম্মা ইন্নাকুম, নিশ্চয় তোমরা, আইয়ুহা দাল্লুনাল মুকাদ্দিবুন, নিশ্চয় তোমরা পথভ্রষ্ট মিথ্যাচারকারী, তোমরা মিথ্যা প্রতিপন্নকারী, তোমরা বাউল মানুষ না, তোমরা একেবারে খারাপ, নাম্বার ছাড়া, নাম্বার দিল তো কিছু ভাই, এবারে নাম্বার ছাড়া। আল্লাহ এখানে বলতেছেন, এরপরে কি বলেন আল্লাহ এখানে, এবার দেখেন আল্লাহ কি বলতেছেন, সময় নাই, জাহান্নামের আলোচনা করতে দুই ঘন্টা সময়। আল্লাহ বলতেছেন, লা আকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তোমাদেরকে আমি আল্লাহ জাক্কুম ফল খাওয়াইমু, জাক্কুম ফল চিনেননি, যার চতুর্দিকে কাটা। আমার আল্লাহ বলতেছেন, ফামালিউনা মিনহাল বুতুন, ওই জাক্কুম ফল দ্বারা তোমরা তোমার উদর পরিবর্তন পূর্ণ করবা, ফ্যাট পূর্ণ করবা, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, জাক্কুম ফল তো খাইছো, জাক্কুম ফল যখন গলায় লাগবো, ওই গলায় লাগার পর আর তো নিচের দিক দেওয়া যায় না, এখানে অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা কথা।
আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাদেরকে ফুটন্ত ফানি তার উপরে পান করাইবেন। কিরকম পান করবে? আমার আল্লাহ বলেছেন, একটা তৃষ্ণার্ত মরুভূমির তৃষ্ণার্ত উট যেরকম কুয়া পাইলে কূপ পাইলে পানি পান করে, ওই রকম তৃষ্ণার্ত উটের ন্যায় তোমরা জাহান্নামীরা পানি পান করবা না। ওজুবিল্লাহ ফাশারিবুনা আলাইহি মিনাল ফাশারিবুনা শুরবাল হিম। তৃষ্ণার্ত উটের ন্যায় জাহান্নামীরা ফুটন্ত পানি পান করব। সব গইলা পয়সা টুকরা টুকরা ফায়খানা রাস্তা দিয়া ক্লিয়ার হইব, ক্লিয়ার ডায়রিয়া বাদে জেনে নি, ডায়রিয়া ওষুধ খাইলে খালি বাইরে, এটা কোনো স্টপেজ নাই, বিশ্বর কোনো বানো নাই, একবারে অটোমেটিক যায়, অমনি খায় অমনি যায়, অমনি খায় অমনি যায়, আর তুই বুড়ি সব শেষ হয়ে যায়। আমার ভাইয়ানা জাহান্নামীদের আরো আলোচনা ছিল সূরাতুল গাশিয়াতে, এই হলো জাহান্নামের আযাব। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে কেমন নিয়ামত রাখছেন, যারা আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে, যারা আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো আমানতগুলো সঠিক কাজে লাগায়। আল্লাহ আমাদেরকে চক্ষু দিছেন না নাই? খোদা হয় না এ মুসলমান, চক্ষু যার নাই সে বুঝে চক্ষুর কদর। হাসপাতালে যান, যে ব্যক্তি আন্দা হয় ভাই চোখ দুইটা নিতাই নেই, কয় দিলে তো ভালো হইতো, সুন্দর পৃথিবী দেখতে পাইতাম, কেমন আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। নেই এই যে ঠুট আল্লাহ দিছেন, সাফাতাইন, আবার লিসান, লিসান বলা হয় জিব্বা, জিব্বা দিছেন, আবার দুইটা ঠোঁট আল্লাহ দিছেন, কত বড় নিয়ামত। জিব্বা সারা ঠোঁট দিয়া কথা বলা যায় না, আবার ঠোঁট দিয়া ও জিব্বা সাথী মানুষগুলার নিয়ামত সম্পর্কে আমার আল্লাহ একে একে স্টেপ বাই স্টেপ কয়েকটা নিয়ামতের কথা আপনাদেরকে বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুজ জুমার আয়াত নম্বর 73, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। যাদের ভিতরে মহান মালিকের ভয় আছে, জুড়ে বলেন কার ভয়? আচ্ছা আপনারা আমার কথা বুঝুন নি না, ঘুমাইছে ঘুমাইছে ও জাগনি, কার ভয় বলেন তো? যাদের ভিতরে মহান মালিকের ভয় আছে, এ ভাই আমার কথাটা সাধারণভাবে নিতে পারেন, আমার কোনো বাধা নাই, মনে চাইলে চিন্তা করবেন আমার কোনো বাধা নাই, না চাইলে নাও চিন্তা করতে পারেন আমার কোনো বাধা নাই। কিন্তু যেই দিন আজরাইল আপনার সামনে হাজির হবে ওই দিন বুঝতে পারবেন, ও মুসলিম ইমাম সাহেব কোরআন থেকে আয়াত পরে পরে প্রত্যেকটা কথার উত্তর দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন, যদি বুঝতাম কতই না ভালো হইতো, যদি বুঝতাম কতই না আমার জীবনটা ভালো হইতো। আজকে আজলে আমার সামনে এখন কেমনে রক্ষা পায়, আজলের হাত থেকে তো বাঁচার কোনো কুদরত নাই। আল্লাহ বলেছেন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ জান্নাতীদের জন্য দুইটা জরুরি রাখছেন, কথা বলেন কয়টা? যারা জান্নাতে যাবে তাদের জান্নাতে যাওয়ার আগে কয়টা জরুরি রাখছেন, সবাই বলেন কয়টা? আহকামুল হাকিমিন দুইটা জরুরি নামক নিয়ামত। বিশ্বনবী বলেন একটা জরনার পানি আমার আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ পান করাইবেন, আর দ্বিতীয় জরনার পানি দ্বারা আল্লাহ গোসল দেওয়াইবেন। সুবহানাল্লাহ, যেই জরনার পানি দ্বারা আল্লাহ গোসল দেওয়াইবেন, গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক বান্দা বান্দির মধ্যে পাঁচটা পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ, এক নম্বর হলো যখন আল্লাহ জান্নাতের ওই জরনার পানি দ্বারা আপনাকে গোসল দেওয়াইবেন, আপনি সাথে সাথে পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে।
সাইরাত মহিলার আর তাল গাছের তাল শ্রী হরস আর কোনো সমস্যা নাই, আর গোয়া গাছের গোয়া শ্রী হরতার কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়াত না তো জান্নাত কোথায়? জান্নাতে সবাই থাকবে ষাট হাত। সুবহানাল্লাহ, কয়টা পরিবর্তন! একটা, দুই নম্বর হলো যখন আপনাকে গোসল দেওয়া হবে, দুই নম্বর আপনি এখন খালা থাকবে না, খালা হইলে হয় কিতার লাগে, খালা আল্লাহ আমার দিলা বিট পছন্দ করে না, কন্যা দেখতাম যাই কন্যা এখন নাই বেটা হইতাম, এটা ওটা টিক্কা দিতে খালা রকম আছে না নাই, বিটটি পছন্দ করে না, তখন জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়ার সাথে সাথে আপনি আল্লাহ আল্লাহ আপনাকে ইউসুফ পায়গাম্বর মতো সুন্দর বানাই দিবেন। ইউসুফ আলাইহিসসালাম তো সুন্দর, এই সুন্দর ব্যাখ্যা হলে অনেক লম্বা, সময় নাই। দুই নম্বর পরিবর্তন, তিন নম্বর পরিবর্তন হলো আপনার কণ্ঠ আমার মতো না, দাউদ পায়গাম্বরের মতো কণ্ঠ আল্লাহ আপনার বানাই দিবেন, দাউদ পায়গাম্বর মতো কণ্ঠ। এ মুসলমান ভাই, চার নম্বর পরিবর্তন হলো জান্নাতের পানি দ্বারা যখন আল্লাহ আপনাকে গোসল ধোয়াবেন, পয়গম্বর ঈসা আলাইহিসসালামের মতো সবাইকে 33 বছরের যুবক আল্লাহ বানাই দিবে। পাঁচ নম্বর স্পেশাল যেই পরিবর্তন, সবার মধ্যে আমার আল্লাহ আমাদের নবীজির চরিত্র খুলুকে আজিম মহান চরিত্র আল্লাহ দান করবেন, ওই চরিত্র শুধু জান্নাতের ভিতরে থাকব, দুনিয়াতে জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে মারা মানে নাই, খাটা খাটি নাই, কোনো নাই, কোনো মিশা কথা নাই, গিবত নাই, চুগুল করে নাই, কোনো কিচ্ছু নাই, বুঝতে পারছেন? পরিবর্তন। এবার দ্বিতীয় ঝর্ণার পানি দ্বারা আল্লাহ আপনাকে আপনাকে পান করাইবেন। এ মুসলমান, আপনারা এখানে যারা আছেন বলেন তো, পৃথিবীতে যত ফল পাকর আল্লাহ নিয়ামত দান করেছেন, সবাই কি পৃথিবীর সমস্ত ফল এখন খাইলিছেন? খাইছেন নি? যত ফল ফ্রুট আল্লাহ দুনিয়াতে দিছেন সব কি খাই লিছেন নি? আমি কটা খাইছি, হ্যাঁ আমি কটা খাইলাম? অনেক ফল ফ্রুট জান্নাতে এখন রয়ে গেছে কিনা? আহকামুল হাকিমিন, ওই জান্নাতের পানি আপনাকে পান করার মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের নাজ এবং নিয়ামত বুক করার ক্ষমতা পেটের মধ্যে ওই ক্ষমতা যোগ্যতা আল্লাহ দিয়া দিবে। দুনিয়াতে আছে অনেক মানুষ গরুর গোশত খেলে ফেটের অসুখ হয়ে হয়, যদি এটা লিভারে মানে না ফেটে গ্রহণযোগ্যতা করে না, সাপোর্ট দেয় না, তো ওই জন্য লিভার যেটা আছে এটা দুর্বল। অনেক আছে ডাইল খাইলে মানে না, আছে না নাই, সাথে ক্লিয়ার হয়ে যায়। অনেকগুলো নিয়ামত আছে দুনিয়াতে, খাবার আছে, পেটে গ্রহণ করতে পারে না, এটা সাপোর্ট করতে পারে না, অসুখায়ও। কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনি যদি বুক করতে পারেন, কোনো সমস্যা যাতে না হয়, ডায়াবেটিস, হাঁফানি, ডায়রিয়া, আমেশা, পুরান আমেশা, নতুন আমেশা, কিচ্ছু যাতে না হয়, আল্লাহ জান্নাতের জনার পানি দ্বারা আপনারে ফান করাইবা, সব বুক করতে পারবা, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? জান্নাতে আপনি যাবেন, জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢুকার পরে এবার জান্নাতি না, জান্নাতের ফেরেশতারা তোমাদেরকে সালাম দিবে, সূরাতুজ জুমার আবার 73, এরপরে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফাদখুলুহা খালিদিন, যারা জান্নাতের ভিতরে গেছে তাদেরকে ফেরেশতারা কি দিবে? সালাম, কথা হয় না বা সালাম দিবে, তারা বলবে ফাদখুলু ফাদখুলুহা খালিদিন, সুসংবাদ, তোমরা চিরকাল জান্নাতে অবস্থান করবে, তোমাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে তখন জান্নাতিরা আল্লাহর প্রশংসা করবে, কার প্রশংসা? কথা হয় না, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। সূরাতুল আরাফ 43 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله زي آيات تمر دوار مدى پوری নামাজের পরে দোয়ার মধ্যে পড়ি, ওই জান্নাতিরা আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা করবে আল্লাহ যিনি আমাদের ওই স্থানে পৌঁছে দিয়েছেন, নতুবা আমরা কিছুতেই বসতে পারতাম না। বলেন তো জান্নাতে আমাদেরকে কে দিছেন? আল্লাহ দিছেন, এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি। এবার আল্লাহ জান্নাতি যখন জান্নাতের ভিতরে যাবে তখন জান্নাতের জান্নাতিদেরকে আল্লাহ নাস্তা করাইবেন, নাস্তা। বলেন তো আপনারা জান্নাতিদের নাস্তা যে প্রথম যে ব্রেকফাস্টটা হবে কী দেওয়া করাইবেন আল্লাহ?
হ্যাঁ কলিজা কলিজা মাছের যেটা কলিজা আছে, আর একটা রেওয়ায়েত আছে যে গরুর কলিজা, গরুর একটা কলিজার অষ্টাব্দ অংশ থাকে, ওই অষ্টাব্দ অংশ দিয়ে আল্লাহ সকালের ব্রেকফাস্ট করাইবেন, নাস্তা করাইবেন, সুবহানাল্লাহ, নাস্তা করাইবেন, জান্নাতের খানা। জান্নাতে যদি যান তাইলে ওই নিয়ামতগুলো আপনি পাইবেন, আর না হলে তো জান্নাতে না গেলে নিয়ামতগুলো পাইবেন না। জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে আরেকটা নিয়ামত, আল্লাহ আপনাকে মনে যা চায় তাই খাইতে পারবেন, আরেকটা হলো আপনাকে আল্লাহ রমণী, সুন্দর সুন্দর রমণী দিবেন, স্পেশাল দুইজন, আর খাদেম হিসেবে 72 জন, সুবহানাল্লাহ। আর ছোট ছোট বালক তো থাকবে, ইয়াতুফু ওয়ালদানু মুখাল্লাদুন, ইয়াতুফু সূরাতুল ওয়াকিয়া, যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা সিংহাসনে বসে থাকবে, আলা সুরিরিম মারফুগা, সিংহাসনে এরকম সোনার সিংহাসনে বসে থাকবে, আর ছোট ছোট বালকরা স্বর্ণের পানপাত্র নিয়ে আপনার চতুর্দিকে ঘুরতে থাকবে, সুবহানাল্লাহ। নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা, সুবহানাল্লাহ। বলবো না রে বান্দারা, সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহকে দেখছেন না, দেখেন না, আল্লাহকে না দেখেই আল্লাহর উপর ইমান আনছেন, কুদরত কদমে সাজা দিচ্ছেন, ওই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। 14 তারিখ পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম কোনো বেজাল নাই, ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে কোনো বেজাল থাকবে না, দেখবেন জ্বর না, এই আল্লাহকে দেখতে পাইবেন। সময় যেহেতু একেবারে কাছাকাছি, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের জীবনের গুনাহটা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করেন, শান্ত জান্নাতে যাইতে, হ্যাঁ আশা আসেনি জান্নাতে যাওয়ার, হ্যাঁ ওই ইনশাল্লাহ হইবা, কিন্তু 12 দেওয়ার ভরত তুই আবার গুনার হাজিরিফ তুই যাবে, গুনার কাজে জড়িত হয়ে গেলে গিয়ে জান্নাতের আশা করে দেন, বুঝতে পারছেন? আর আমরা ধ্যান ধারণা শুধু আমি জান্নাত দিতাম, বেডি রেখে রানিত স্ত্রী রেখে নিবে, হ্যাঁ ওই দিন গতকালে কেজনে একখানে দাওয়াত হয়ে গেছে, আমার এক ভাই প্রশ্ন করছে, হুজুর জান্নাতে তো আল্লাহ 72 জন স্ত্রী দিবে, আমার যে দুনিয়ার বিড়ি বিড়ি রে কইরা, বুঝা গেল তার ভিতরে বেড়ির মায়া মহব্বত আছে, সুবহানাল্লাহ। আমরার কজনের ভিতরে স্ত্রীর মহব্বত আছে, তাইনের চিন্তা দেখছেন আল্লাহ, আমি যদি হুজুর আমি যদি জান্নাতে যাই তা আমার বিড়িরও তো জান্নাতে নেওয়া লাগবো, তার উদ্দেশ্য কিন্তু ওইটা। আমি বললাম ভাই আপনি যদি জান্নাতে যান আর আপনার বিবু যদি জান্নাতে যায় আর আপনি যদি চাইন তাহলে আল্লাহ দিয়া দিবে, হতে 72 জন, আমি 72 জন আমার ভাউটি পাইব, সুবহানাল্লাহ, হইতে না 72 জন আল্লাহ দিছ উনি দেখ আপনার ভাউটি পাইব, মাথা দিয়ে পাইব, হয়ে যদি মাথার সমস্যা আছে মাথা দিয়ে ফাইব দূর হইব। আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পুরো করেন, সকলে বলেন আমিন। এবার আসেন জান্নাতে তো যাইতে না নি, আপনারা জান্নাতে যাইতে নি, তখন জান্নাতে যাইতে গেলে জান্নাতিদের একটা সূরাতুল মুমিনিন একটা আয়াত আছে, যে যারা ওয়াদা ভঙ্গ করে তারা জান্নাতে যাইতে পারবে না, যারা ওয়াদা পূর্ণ করে তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, সুবহানাল্লাহ। এখন ইয়াদ আছি না আমরা, কোনো ওয়াদা উদা করছিলাম না, হ্যাঁ জান্নাতে যাইতাম কি ওয়াদা পূরণ, ওয়াদাই ভালো করলাম না আমরা, ওয়াদা হইয়া কয়েক মাস যার গিয়ে এবার জান্নাতের আশা, হ্যাঁ আমার কথা না তো, সূরাতুল মুমিনিন আয়াত, আচ্ছা সূরাতুল মুমিনিন নি মুমিনুন, হ্যাঁ সূরাতুল মুমিনুনের আয়াত, যে যারা ওয়াদা পূর্ণ করে তাদের জন্য আল্লাহ রাখছেন জান্নাতুল ফেরদাউস। এখন আমরা যদি ওয়াদা পূর্ণ করি তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হইতাম, ওয়াদা পূর্ণ করতাম না আমরা, কথা খানা পূর্ণ করতাম নি। এখন যারা আমরা মান্য করছিলাম যে মসজিদে টাকা দেবো, গেইটে টাকা, হ্যাঁ গেইটের লাগে আমরা যারা টাকা দেওয়ার মান্য করছিলাম, কয় মাস হয়েছে, কয় মাস হইল, এখন কথা কই না গো, 4-5 মাস হয়ে যায়, দেবার কোনো গন্ধই নাই, আজকে তো জান্নাতে ভাড়াই দাঁড়াম, আর আল্লাহ কইছেন জান্নাতের গেই থেকে উভয় থাকবা, যে দুঃখ দিতে না ওয়াদাকে ফালানো হইরা, আগে যে ওয়াদা করছিলেন ওয়াদা ফালানো হইরা ফের জান্নাতে ঢুকবো, এখন কি তা ওই একটার লাগে আটকে যেতাম আমরা, হ্যাঁ কথা হই মনে কথা আস্তে আস্তে কথা, হুজুর আটকাত আছে, হুজুর হইতাম দে সমস্যা আটকাত আছে ভাই, এটা মসজিদ দেখছেন কয়েক মাস হয়ে যায়, আপনারা ওয়াদা করছেন যে টাকা দিবেন 1,000, 2,000, 5,000, 10,000, অনেকে তো নিয়ত করছেন, সবাই মেহরবানি কইরা দিয়া দেন, মেহরবানি করে দিয়া দেন, দিবেন তো ইনশাল্লাহ, কথা হয় না সবাই বলেন, আল্লাহ যেন সকলকে এই মান্যত